আমার আজকের রেসিপি ত্রিভুরঙ্গ। শীত শেষ হওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে যেমন সুস্বাদু আর ততটাই পুষ্টিকর একটি খাবার। আপনারা দেখছেন শম্পা হেসেল, আর সাথে রয়েছি আমি শম্পা। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তিনটে ছোট এলাচ, ছোট তিন টুকরো দারচিনি, দুই টিস্পুন মৌরি আর এক টিস্পুন গোটা জিরে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে ঢাকনা বন্ধ করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। স্পেশাল ভাজা মশলা একদম রেডি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি, দিয়ে দিলাম এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। সব কিছুর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াইশুঁটির পেস্টটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এরকম একটা গ্রেটারের সাহায্যে পনিরটাকে গ্রেট করে নেব। সমস্ত পনিরটা খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 2 টিস্পুন ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গুঁড়ো চিনি। আপনারা চাইলে নর্মাল দানা চিনিও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইশুঁটির পেস্টটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 4-5 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন কড়াইশুঁটির মধ্যে জলভাবটাও চলে গেছে আর কড়াইশুঁটির কাঁচা গন্ধটাও চলে গেছে। কড়াইশুঁটির পুরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা আলাদা পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা তেল আর 1 টিস্পুন বাটার। বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। গ্রেট করে রাখা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন গুঁড়ো চিনি আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। মিডিয়াম ফ্লেমে পনিরটাকে সমস্ত মশলার সাথে 3-4 মিনিট ভেজে নেব। পনিরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পনিরের পুরটাও পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। একটা আলাদা পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, স্বাদ মতো নুন দিলাম, 1 টিস্পুন গুঁড়ো চিনি। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল অ্যাড করে দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা খুব স্মুথভাবে রেডি করতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকম লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কোনো রকম লাম্পস এর মধ্যে নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। দুধটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। আপনাদের যদি মনে হয় গুঁড়ো দুধটা পরে দিলে মেশাতে অসুবিধে হবে, তাহলে প্রথমে শুকনো ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম পাতলা রাখতে হবে, ঘন হলে কিন্তু চলবে না। সব শেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। সব কিছুকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা হালকা গরমও হয়ে গেছে। খুব বেশি তাওয়াটাকে গরম করা চলবে না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ব্যাটার থেকে 2 হাতা নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে দিয়ে দেব। হাতা দিয়ে ব্যাটারটাকে এইভাবে স্প্রেড করে দিয়ে সমান করে দেব। উপরের পিঠটা সম্পূর্ণ ড্রাই না হওয়া পর্যন্ত এটাকে হতে দেব। দেখবেন
কয়েক সেকেন্ডের মধ্যেই উপরের পিঠটা ড্রাই হয়ে আসবে। দেখুন উপরের পিঠটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে। এই সময় রুটিটাকে উল্টে দেব, লো ফ্লেমে উল্টো পিঠটাকেও কয়েক সেকেন্ড সেকে নেব। এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে রুটির দু পিঠি ভালোভাবে সেকে নিতে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখতে হবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কত সুন্দরভাবে একটা রুটি তৈরি হয়ে গেল। কিচেন টাওয়ালের উপর রুটিটাকে রেখে ঢাকা দিয়ে রাখবো। এইভাবে ঢাকা দিয়ে রাখলে রুটিটা অনেক বেশি সফট থাকবে। একইভাবে এক এক করে বাকি রুটিগুলো আমি রেডি করে নেব। কোনো রকম মাখা ও বেলা ঝামেলা ছাড়াই খুব কম সময় এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। একদিন পরেও এই রুটিগুলো কিন্তু একই রকম সফট থাকে। প্রত্যেকটা রুটি করে নেওয়ার পর কিচেন টাওয়েলের মধ্যে রেখে এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটিটা কতটা নরম তুলতুলে হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। এরপর একটা রুটি প্লেটের উপর রেখে কাঁচি দিয়ে সেন্টার পর্যন্ত কেটে নেব। এরপর রুটির চার ভাগের এক ভাগের মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে দিলাম। এইভাবে হাতের সাহায্যে পুরটাকে এক ভাগের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দেব। রুটির আরেক ভাগে পনিরের পুরটা দিয়ে দিলাম। সেম প্রসেসে পনিরের পুরটাকেও স্প্রেড করে দেব। আরেক ভাগে দিয়ে দিলাম কড়াইশুঁটির পুর। এই পুরটাকেও সেম প্রসেসে স্প্রেড করে দিতে হবে। তিন ভাগে পুরটা দেওয়ার পর এক ভাগ ধরে এইভাবে রুটিটাকে ভাঁজ করতে হবে। রুটিটা খুবই সফট, তাই খুব সহজেই ভাঁজটা হয়ে যাবে। আর ভিতরটা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একইভাবে সবকটা রুটির মধ্যে পুর ভরে এইভাবে রেডি করে নেব। এবার রুটিটাকে ভাজবার পালা, দিয়ে দিলাম সাদা তেল। রুটিটাকে আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে শ্যালো ফ্রাই করে নেব। আর রুটিটাকে ভাজবার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। খুব সাবধানে কয়েক সেকেন্ড পর উল্টিয়ে দিচ্ছি। দেখুন এক পিঠে কত সুন্দর কালার চলে এসেছে। এটা খেতে কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। ভিতর দিকটা নরম তুলতুলে আর উপর দিকটা মুচমুচে ক্রিস্পি হবে। এর স্বাদ তো দুর্দান্ত, আর এতে রয়েছে কড়াইশুঁটি পনির, তাই বাচ্চা থেকে বড় সবার জন্যই ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে একটা কাউকে খাওয়ালে পরেরটা না খাওয়া পর্যন্ত নিজেকে সামলাতেই পারবে না। জানি হয়তো ভাবছেন আর দেরি না করে জিভে জল আনার মতো রেসিপিটা আজই বানিয়ে ফেলতে হবে। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভিতরটা দেখে নিশ্চয়ই জিভে জল এসে গেছে, তাহলে আজই বানিয়ে ফেলুন। আপনারা দেখছিলেন শম্পার হেসেল, আর সাথে ছিলাম আমি শম্পা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন আর লোভনীয় রেসিপির সাথে।